আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত আমি অনেক ভালো আছি আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণী ছয় দশমিক একের উনিশ বিশ আর একুশ নাম্বার অপনয়ন পদ্ধতির এই তিনটা অঙ্ক আজকে আমরা করবো দেখো প্রথমেই উনিশ নাম্বার অঙ্কটা করব। তো লেখো তাহলে প্রদত্ত সমীকরণ দিয়ে আগে লিখে নেই উনিশ নাম্বার প্রদত্ত সমীকরণ কী ছিল এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু এটা এক নম্বর ইকুয়েশন এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু সমান ওয়ান এটা দুই নম্বর ইকুয়েশান দাও দেখো এই দুটা সমীকরণ আমাদের ছিল তাহলে প্রথমেই কাজটা কি যে কোনো একটা চলক কী করবো একই রকম করবো তাহলে দেখো এখানে এইটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখো ওয়াই বাই টু আছে এখানেও ওয়াই বা ওয়াই বাই টু আছে আবার এখানেও দেখো এক্স বাই টু এখানেও এক্স বাই টু যে কোনো একটা শখগুলোই দেখো একই রকম আছে অর্থাৎ দুইটা চলো কি শখগুলো একই আছে তো আমরা ওয়াইটা কাটার চেষ্টা করি দেখো ওয়াইটা যোগ করলেই কেটে যাবে দেখো এক নং সমীকরণ এক নং ও তাহলে যোগ করি আমরা নিচে নিচে লিখি তাহলে একটু সুবিধা হবে এখানে এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু সমান ওয়ান যোগ করব তাহলে দেখো যেহেতু এটা কী আছে ভিন্ন চিহ্ন আছে এই জন্য আমরা যোগ করেছিলাম কেটে গেল তাহলে এখানে থাকলো কি এক্স বাই টু প্লাস এক্স বাই টু সমান ফোর লসক করো তাহলে এখানে হবে টু এক্স 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 যোগ করলাম এখানে ফোর বা টু এক্স সমান এইট এইট ভাগ টু এটা আমরা পেয়ে গেলাম এক্স এর মান এখন এক্স এর মানটা যে কোনো একটা আমরা বসাবো লেখো এক্স এর মান এক সমীকরণে বসাই এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু সমান থ্রি বা মানটা আমরা কী পেলাম ফোর ফোর বাই টু প্লাস ওয়াই বাই টু সমান থ্রি বা টু প্লাস করলাম থ্রি ওয়াই বাই টু সমান থ্রি মাইনাস টু ওয়ান বা ওয়াই সমান আড়গুন করো দুই লেখো সুতরাং নির্ণ সমাধান ফোর টু দেখো তো এটাই আমাদের তেল উত্তর এর আগে আমরা করলাম সেই একই মেথড শুধু এখানে একটু ভগ্নাংশ ছিল এই জন্য আমাদের এখানে লসাক গড়তে হয়েছে লসাক করলাম তারপর দেখো এখানে মানটা বসাই দিয়েছি দিলেই আমাদের উত্তরটা হয়ে গেছে এখন আমরা বিশ নম্বর অঙ্কটা করি তাহলে লেখো বিশ নম্বর এক্স প্লাস এ ওয়াই সমান বি এ এক্স মাইনাস বি ওয়াই সমান সি এটা এক নম্বর দাও এটা দুই নম্বর এখন আমরা কি করবো এইখানে দেখো এটার সাথে আমরা এ গুণ করতে পারি দেখো তো এ গুণ করলে এ এক্স এটাও এ এক্স হয়ে যায় তারপরে বিয়োগ করলে দেখো হয়ে যাবে অথবা তোমরা কি করতে পারো যদি এটা কাটতে চাও তাহলে এটাকে এ দ্বারা গুণ করবা আর এই বি দ্বারা এটাকে গুণ করবা তাহলেও হয়ে যাবে তো আমি এটাকেই গুণ করি তাহলে কম গুণ করা লাগলো লেখো এক নং সমী করণ কে এ দ্বারা গুণ করে পাই গুণ করো এ এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই সমান বি আর এখানে যা আছে তাই মাইনাস ওয়াই সমান সি এখন আমরা কী করবো দেখো তো দুইটাই একই চিহ্ন আছে তাহলে বিয়োগ করবো তো আমরা এখানে লিখে দিই যে বিয়োগ করে বিয়োগ করে তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস দেখো তো এটা কেটে গেল থাকলো এটা এই স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই সমান এ বি মাইনাস সি বা ওয়াই কমন যায় তাহলে থাকে এই স্কোয়ার প্লাস বি সমান এ বি মাইনাস সি মান বের করো এখানে দেখো এবি মাইনাস সি আর এটা এদিকে আসলে ভাগ হয়ে গেলো এই স্কোয়ার প্লাস বি ওয়ার ম্যানটা আমরা পেয়ে গেলাম এখন ওয়ার মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসালেই এর মানটা পেয়ে যাব লেখো এর মান ওয়াই এর মান এক নং সমীকরণে বসায় এক্স প্লাস এ ওয়াই সমান বি বা এক্স প্লাস এ ইন্টু বি মাইনাস সি বাই a স্কোয়ার প্লাস বি সমান বি এক্স প্লাস এই দিয়ে দেখো তো উপরটার গুণ তাহলে এ স্কোয়ার বি মাইনাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি সমান বি বা এখন কী করবো এক্স সমান বি মাইনাস এটা ওইদিকে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে এই স্কোয়ার বি মাইনাস বাই এই স্কোয়ার প্লাস বি বা এক সমান এখন এটা লশাক করি তাহলে এই স্কোয়ার বি এখানে হবে বি দিয়ে এটার গুণ হয়ে যাবে প্লাস বি অর্থাৎ ছিল ওয়ান দিয়ে এটা ভাগ করলাম যা হলো সেটা দিয়ে উপরটার গুণ আবার এটাতে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে এটাকে গুণ করব তাহলে এই স্কোয়ার বি মাইনাস করে দাও এই স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বি প্লাস বাই এই স্কোয়ার প্লাস বি কী হবে দেখো তো এই স্কোয়ার বি স্কোয়ার বি কেটে গেল তাহলে থাকলো কি উপরে বি স্কোয়ার প্লাস এসি আর নিচেই এ স্কোয়ার প্লাস বি তাহলে এখন লিখে ফেলো সুতরাং নির্ণীয় সমাধান এখানে দেখো এক্সের মানটা আমরা পেলাম আর ওয়াইয়ের মানটা পেলাম এখন সমাধান দিয়ে লিখে ফেলি এখানে লিখে আমি নিয়ে নিয় সমাধানীয় সমাধান তো লেক্সার মান পেয়েছিলাম বি স্কোয়ার প্লাস এসি বাই এ স্কোয়ার প্লাস বি পেলাম এবি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি দেখো এটাই নিম্ন সমাধান এটা দেখো একটু অন্যরকম এই যা তাছাড়া দেখো সহজ প্রসেসটা এখন আমরা একুশ নাম্বার অঙ্কটা করি একুশ নাম্বার লেখো এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান থ্রি এটা এক নম্বর এক্স মাইনাস ওয়াই বাই থ্রি সমান থ্রি এটা দুই নম্বর দেখো তো এই চলকটার শখ দেখো একই রকম আছে তাহলে এখানে আর কোনো কিছু গুণ করা লাগছে না এখন আমরা এটা কি করব যোগ করে দেই এক নং ও দুই নং সমীকরণ যোগ করি সমীকরণ যোগ করি এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান থ্রি তাহলে এটা এটা কেটে গেলো এখানে থাকলো এক্স বাই টু প্লাস এক্স সমান সিক্স এখন এটা লসা করি টু এক্স প্লাস টু এক্স সমান সিক্স বা থ্রি এক্স বাই টু সমান সিক্স টুয়েলভ তাহলে এক্স ওয়ান বারো বাই থ্রি বা এক্স সমান কি ফোর আমরা এখানে এক্সের মানটা পেয়ে গেলাম এখন এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসাই এক নং সমীকরণে বসাই সমীকরণে বসাই এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি সমান থ্রি বা মান কত ছিল ফোর প্লাস ওয়াই বাই থ্রি সমান থ্রি টু প্লাস টু ওয়াই বাই থ্রি সমান ওয়ান বা ওয়াই সমান এখন লেখো সুতরাং সুতরাং সমাধান এক্স এর মান ছিল ফোর আর ওয়ের মান থ্রি দেখো তো এটাই সমাধান তাহলে খুবই সহজ প্রসেস তোমরা দু একবার একটু প্র্যাকটিস করবা তাহলে দেখবা আরও সহজ হয়ে যাবে এরপরও কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবা আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ